এত পাখি এখানে, ভালোবাসার ধন্যবাদ। তোরা এখানে সকাল সকাল আমার সাথে দেখা করতে এসেছিস? হ্যাঁ রে, আজ তো শুভ জন্মতিথি, আর আমরা আসবো না? আচ্ছা, আমরা এখন যাই। ভালো থাকিস রোহিণী। তোরাও ভালো থাকিস। এই আর এখানে বস, এবার এই পায়েসটুকু খেয়ে। সোনা মা, আমার মিষ্টি 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 সই। তোমার হাতের পায়েস না খেলে আমার যে জন্মদিনে শুরুই হয় না। সেই জন্যই তো ভোর থেকে উঠে এই পায়েসটা বানানো। এই খুশির দিনেও যে আমার বুকটা ভেঙে যাচ্ছে রোহিণী, আজ তুই জানতে পারবি আমি তোর আসল মা নই। তখন সই কি হয়েছে? সই তুমি কাজ কেন, কি হয়েছে সই? আরে না, এটা তো আনন্দে। এই যে আজ তুই এত বড় হয়ে গেলি, আর তো সইকে দরকারই হবে না, সব কাজ তুই নিজে নিজে করতে পারবি। তুমি এসব কথা কেন বলছো বলো তো? আমার তো সবকিছু তোমায় নিয়ে সই। আমার যে প্রত্যেকটা নিঃশ্বাসে তুমি থাকো, তোমায় ছাড়া তো আমি অসম্পূর্ণ সই। তারা, 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 তুই কিন্তু আজকে দিনে ঘর থেকে দূরে কোথাও যাবি না। আমি এক্ষুনি চলে আসবো। খেয়ে পায়েসটুকু খেয়ে নে। বুড়িমা তোমাকে ডাকছেন। সেই সময় বোধহয় এসে গেছে। চলো। আজ তো আমার জন্মতিথি, এতদিন ধরে সবাই যে সময়ের কথা বলে এসেছে, আজই কি সেই সময়? যখন মধ্য গগনের সূর্য সম্পূর্ণ রক্তিম হয়ে উঠবে, আমরা জানতে পারবো সেই মেয়ের পরিচয়। এত মানুষের রক্ত আমাকে আমার প্রশ্নের উত্তর দেবে। একবার সেই মেয়ের পরিচয় জানলে আমি নিজের হাতে শেষ করব ওকে। সূর্য মধ্য গগনে গেলেই শুরু হবে সেই মহা তিথি। রোহিণীর সব প্রশ্নের উত্তর আজ মিলবে, আমাদেরও সবার অপেক্ষার অবসান হবে। আমার অপেক্ষার কি শেষ হবে না? আজ আমার মেয়ের জন্মতিথি,
ওদিকে আকাশের সূর্য অন্য রং ধরেছে। আমার আমার মন বলছে যে আজ আজ এমন কিছু হবে যা আগে কখনো ঘটেনি। সত্যিকে তাই হবে। কেউ মনে রাখুক বা না রাখুক, আমি কিন্তু ঠিক মনে রেখেছি। শুভ জন্মতিথি রাজকন্যা। ধন্যবাদ। হাতটা বাড়াও। কেন বাড়াও বলছি? চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? আমি তোমার জন্য উপহার এনেছি। উপহার? কি উপহার বলো? বন্ধ করো বলছি। আরে বলুন না কি উপহার। রাজকন্যা, চোখটা খুলব। খুলো। ভালোবাসি ভালোবাসি। এ কি রাজকন্যা, তোমাকে উপহার দিতে এলাম আমি, আর আমি অবাক হয়ে গেলাম। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। উফ, কত দেরি হয়ে গেল। আরে বাবা, সব দিক সামলে কি ঠিক সময়ে আসা যায় নাকি? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। চলে এলো সব বেরসিকদের দল, শান্তিতে কথাটাও বলতে দেবে না। আহা, চাঁদ বদনাম, আর কাল যখন গাদা গাদা সময় দিলাম তখন তো মুখে সুপুরি গুঁজে রেখেছিলে মশাই। হ্যাঁ, এখন আমরা বেরসিক হয়ে গেলাম, ভালো বাঘুপনার আর দাম নেই দেখছি। ঠিক বলেছিস বাঘু দাদা, বীর পুরুষ না ছাই, মনের কথা বলতে এত ভয়। তাই তো, মনের কথা মনে পুষে রাখবে আর আমাদের দোষ। আজ তোর জন্মতিথি বলে কথা, তোকে চটাতে চাই না রোহিণী। বল তুই কি চাস, আজ তোর মন মতো হবে সবকিছু। কি চাই? রোহিণী, অগ্নি, ও এই তো তোমরা দুজন এখানেই আছো। হয়ে গেল, একেই বলে মন্দ কপাল। রোহিণী, তোমাকে একবার বুড়িমা ডাকছেন, তোমাকে বুড়িমার কাছে একবার যেতে হবে এক্ষুনি। হ্যাঁ, আমি একটু পরেই যাচ্ছি বুড়িমার কাছে। না রোহিণী, একটু পর নয়, সূর্য আজ মধ্য গগনে যাওয়ার আগেই তোমাকে বুড়িমার কাছে যেতে হবে। কেন? মধ্য গগনে ওঠার আগে আমাকে বুড়িমার কাছে কেন যেতে হবে? কি হবে সূর্য মধ্য গগনে গেলে?